রাজশাহীর সাহেববাজারে বিভিন্ন ডিমের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার বেলা ১১টায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করা সহ সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়। ডিমের বাজারে তদারকিমূলক এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। মূলত আমরা ডিমের যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী তাদেরকে তাদের ডিমের ক্রয় মূল্য এবং ক্রয় ভাষা সংরক্ষণ এবং ন্যায্য লাভ যোগ করে মূল্য তালিকায় মূল্য প্রদর্শন করার জন্য আমরা নির্দেশনা প্রদান করলাম এবং কেউ যদি বাজার অস্থিতিশীল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই মর্মে সবাইকে আমরা সতর্ক করলাম। আপনারা তিনটি প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করেছে, যারা এখন আইনের আওতায় আসলেন এবং যারা আসেননি সবাই আমরা আস্তে আস্তে তদারকির আওতায় আসবেন। আমাদের লক্ষ্য যাতে যারা এসেছেন এবং যারা আসেননি তারা যাতে নিয়ম আইন মেনে চলেন, কোনো প্রকার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কোনো সিন্ডিকেট অথবা কোনো অস্বাভাবিক দাম বৃদ্ধি এই কার্যক্রমে যাতে কেউ সম্পৃক্ত না হন। যদি কেউ সম্পৃক্ত হয় কোনো প্রমাণ পায় আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।